লোকসভা ভোট অবাধ ও সুষ্ঠু হবে কিনা এ নিয়ে জনগণের সংখ্যা দূর করতে বৃহস্পতিবার ডুকলিতে সিপিএম কার্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছেন রাজ্য সম্পাদক গৌতম দাস। সিওকে লেখা চিঠিতে সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস বলেছেন, এই ঘটনা প্রথম নয়। 2018 সালের 3 মার্চের পর থেকে বিজেপি কর্মীরা বারবার আক্রমণ করছে সিপিএম ডুকলি মহকুমা অফিসে। অনেক কর্মী এই ঘটনাগুলিতে আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে দলীয় কার্যালয়ের দরজা, জানালা, আসবাবপত্র। প্রতিটি ঘটনায় জড়িত বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। প্রতিটি ক্ষেত্রে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এই ধরনের গুন্ডামি রুখতে সামান্যই ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। গৌতম দাস লেখনীর মাধ্যমে জানিয়েছেন, মজার বিষয় হলো মহকুমা কার্যালয়ের ঠিক উল্টো দিকে একটি থানা রয়েছে, ঘটনাস্থল থেকে থানাটি ঢিলছোড়া দূরত্বে। তিনি দাবি করেছেন, নির্বাচনী আচরণবিধি লাগু হবার পরও সংঘটিত এই ঘটনায় সিইও হস্তক্ষেপ করুক এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিন। চিঠির প্রতিলিপি ভারতের নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।